শিলিগুড়ির নিশাপাল চৌধুরী বাংলাদেশে এসেছেন আট বছর পর এসেছিলেন মামাবাড়ি বাংলাদেশের সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিয়ের অনুষ্ঠান উপলক্ষে এখন বাড়ি ফেরার পথ বন্ধ একদিকে নিজের হৃদরোগ অন্যদিকে দূরে থাকা পরিবার পরিজন নিয়ে উদ্বেগ সব মিলিয়ে তার দিন কাটছে চরম অনিশ্চয়তায় রাত্রিতে ঘুমিয়ে হয় না আমার আশি বছরের শাশুড়ি শিলিগুড়িতে অসুস্থ এখন সাড়ে তিন মাস হয়ে আমি এখানে এসেছি এখন আমাদের একটু যদি যাওয়ার ব্যবস্থা করেন তাহলে খুব খুশি হব মিসেস চৌধুরীর সঙ্গে বাংলাদেশে এসেছেন তার একমাত্র ছেলে পার্থ তিনি বলছিলেন বাংলাদেশ থেকে ভারতে যাবার জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু বিমান ভাড়া দেবার মতো অর্থ তাদের কাছে ছিল না তাই স্থলবন্দর ব্যবহার করেই ভারতে ফিরতে চাইছেন তারা পয়সা শেষ হয়ে গেছে মানে বাইরের জিনিস মানে কিনতে পারছি না কিছু করতে পারছি না পরে মোবাইলে পয়সা টুকু নিয়ে ভরতে না এমন সমস্যা হয়ে গেছে বর্ডারটা যে খুলছে না তার জন্য আমরা অনেক আবেদন করেছি হাই কমিশনের কাছে তারা বলছে যে আমাদের হাতে এটা নেই পুরোপুরি আপনাদের রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গলের হাতে আছে তো আমরা কিছু এখন করতে পারবো না এরকম বলেছে বলছে আশ্বাস দিয়েছে যে আপনার ওয়েট করুন কিন্তু কতদিন আর ওয়েট করবো সাড়ে তিন মাস প্রায় হয়ে গেছে এ বিষয়ে ঢাকার ভারতীয় দূতাবাসের কাছে জানতে চেয়ে ইমেইল করলেও কোন জবাব তারা বাংলাদেশের মোট স্থলবন্দরের মধ্যে সতেরোটি স্থলবন্দর ব্যবহার করে ভারত থেকে বাংলাদেশে কিংবা বাংলাদেশ থেকে ভারতে নাগরিকেরা চলাচল করতে পারেন গত তেরোই মার্চ থেকে কোভিড উনিশ সংক্রমণ ঠেকাতে বেনাপোল বন্দর সহ সব স্থলবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেয়া হয় ভারতে ফিরতে ইচ্ছুক নাগরিকদের বিস্তারিত তথ্য চেয়ে ভারতীয় দূতাবাসের ঢাকা মিশনের ওয়েবসাইটে একটি ফর্ম পূরণ করার নির্দেশনা বলি দেওয়া হয়েছে বাংলাদেশে বিভিন্ন জেলায় অবস্থানরত অন্তত পঞ্চাশ জন ভারতীয় নাগরিক এখন পর্যন্ত ফর্ম পূরণ করেছে বলে বিবিসি নিশ্চিত হয়েছে যাদের বেশিরভাগই পশ্চিমবঙ্গের অধিবাসী এই ফর্ম পূরণকারীদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের কোচবিহারের স্বর্ণালী দেব সরকার ভিন দেশে শিশু সন্তানকে নিয়ে কোনো ধরনের প্রস্তুতি ছাড়াই দীর্ঘদিন থাকতে হচ্ছে তাকে একদিকে আর্থিক সংকট আরেকদিকে অনির্দিষ্ট সময়ের জন্য যে অবরুদ্ধ অবস্থা সব মিলিয়ে চরম সংকটে তিনি টাকার অ্যামাউন্টটা শেষ হয়ে যাচ্ছে মানে এতদিন থাকার পরেও যে কোনো রিলেটিভি আপনার এতদিন কেউ রাখবে না তবুও আমরা মানে এখানে আছি যথেষ্ট ভালো বিহেভিয়ার তাদের তারা রাখছে কিছু বলছে না মানে এটাই আর কি সমস্যা যে এখন যদি মানে বাই যদি এখানে আমার কিছু হয়ে যায় আমার বাচ্চা মেয়ের সাথে কেউ নেই এখন তো যে প্যান্ডেমিক সিচুয়েশানে যেরকম চলছে যে যে কোনো সময় যার তার যে কোনো কিছু হয়ে যেতে পারে এটা আরও বেশি ভয় লাগছে যে যাই হোক ওখানে গেলে অন্তত ওর বাবা ওর পাশে থাকবে কিন্তু এখানে কেউ নেই এদিকে ভারত বাংলাদেশ দুই দেশেই প্রতিদিন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে বাড়ছে মৃতের সংখ্যাও সেই সঙ্গে বাড়ছে পরিবার থেকে দূরে থাকা এসব ভারতীয় নাগরিকদের উদ্বেগ উৎকণ্ঠা আর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা হিম বিবিসি বাংলা